Put coi gaza! Put coi gaza! ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশী পতাকাবাহী জাহাজে থাকা 23 জন নাবিকের মধ্যে নেত্রকোনার একজন ইঞ্জিনিয়ার রয়েছেন। তার নাম মোহাম্মদ রকনউদ্দিন। তিনি সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাগরুয়া গ্রামের দিনমজুর বাবা মিরাজ আলী ও মা লুৎফুন্নাহার বেগমের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ। উদে আমার ওতানে আদর করে, উদে আমার কোয়েলদার টুকরা, আমি উদের কোয়েলদার টুকরা। এই যে বড় ছেলেটা আমার, এই যে মানুষ আছে উদ করে দেখবেন, জলদস্যুদের কবলে পড়ার পর রকনের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে আকুতি জানিয়েছেন স্বজনরা। রকনউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা লুৎফুন্নাহার ছেলের জন্য কান্না করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরতেই আবার ছেলের জন্য কান্নায় ভেঙে পড়ছেন। বিলাপ করে বলছেন, মানুষ হাসাহাসি করত, বলতো বাপে কামলা দেয়, ছেলে এত বড় চাকরি কেমনে পাইব, টাকা কই পাইব, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি, সুদে টাকা আনছি, জমি বিক্রি করছি, আত্মীয় স্বজন সবাই সহযোগিতা করছে, এই ছেলের ঋণের জন্য মানুষ আমাকে দরবারে অপমান করছে, আমি হাত দিয়ে চোখ দুইটা মুইছা বলছি, আমাকে দুইটা কিল মারেন, তাও আমি এখন টাকা দিতে পারতাম না। ইফতারের 45 মিনিট আগে কয়েকটা কথা হয়েছে, আমি কইছি বাতাম খায় লাও, কয় না আম্মা আজকে রোজা রাখছি, আমি কইছি তা ইফতারের বাহি কথা নিয়ে আমরা এবেলা তারাবি হরবাম, আমার 45 মিনিট আমার রাখিয়া দেই, আমি সে রাখিয়া বাদ আমি বিশ্রাম করবো বা ইস্তার ডাল, আর ওদের সাথে আমার কথা হয়েছে না, আর কথা হয়েছিলাম তাও আবার অডিও ভিডিও করলে হয়েছে না, ওদের মুখটা দেখতে পারলাম না, ওদের মুখটা আমি দেখতে পারলাম না, ভূতে দুদি আমার সাথে কথা না কইতে, আরে অন্য রাস্তা যা, চিন্তা না তো কিনা মিনিট দেয়া 200-250 মিনিট দেয়া, আমি মার সাথে কথা কয়, উতে আমার ওতানে আদর করে, উতে আমার কোয়েলদার টুকরা, আমি উতের কোয়েলদার টুকরা। আমরা তো অনেক উদ্বেগ আতঙ্কের মধ্যে আছি, যে এখন আমরা কি অবস্থা, সে আছে আমরা তো জানি না, জানতে পারতেছি না, কোনো যোগাযোগও নাই, কিন্তু আমাদের সরকারের কাছে আমাদের আবেদন এটাই, আমার ভাইটাকে যেন সুস্থভাবে যেন দেশে সরকার যেন ফিরে আসার ব্যবস্থা করেন। আমার ভাইয়ের সাথে সর্বশেষ কথা তো আমাদের হয় নাই, তার ওয়াইফের সাথে হয়েছে, সে বলছে যে যে জলদস্যুরা আমাদের জাহাজে, হ্যাঁ জাহাজে এটা করতেছে, আমার মনে হয় যোগাযোগ বন্ধ হয়ে যাবে, মোবাইল নম্বর নিয়ে যাবে। ছেলেটা ভালো মানুষ, পড়ালেখা করছে কষ্ট করিয়া, হ্যাঁ এই কাম কাজ করিয়া লেওয়ারা করছে, জমি যারা তা আসেন না, এখন বর্তমানে কিছুটা করছে এই চাকরি করি একটু আর কি, আগে কিছু আসেনি। ছেলে খুব ভালো, তাদের পরিবারও খুব ভালো, এখনও তারা বাপ পুত, তার বড় ভাই আর তার বাপ এখনও কাজ কাম করতেছে, আল্লাহ যেমন হেরে এই যে তার মা বাহে ঋণ দেওয়া করিয়া এলা নিয়ে তুলছে, এই পর্যন্ত হি দাঁড়ায়া, এই পর্যন্ত হি করছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপকে এসআরএম এর মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটির নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ান দস্যুরা। বিকেলে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। জাহাজে 23 জন নাবিক রয়েছেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।